হেইরে মুসলমানেরা তোমার কি হয়ে গেল আজকে গত কিছুদিন আগে যে কুরবানি গেছে আপনাদের এই নরসিংদীর যারা হিন্দু তারা বোধ হয় আপনাদের লগে দুই চারটা কুরবানি করছে করছে একটাও করে নাই একটাও করে নাই আপনাদের মাধবদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই নরসিংদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই মুসলমানদের সাথে তাদের ব্যবসা লেনদেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাইলে আমার যখন কুরবানি আসলো তখন একটা হিন্দু তো একথা বলল না তাদের সঙ্গে ব্যবসা করি তাদের সঙ্গে সমাজ করে চলি তাদের বাজারে বাজার করি তাদের সঙ্গে লেনদেন করি তাদের সঙ্গে উঠা বসা করি তাইলে তো আমরা আমাদের যার সামনে কুরবানি যখন মুসলমানদের আসছে তখন ধর্ম যার যার উৎসব তো সবাই তারা যখন কুরবানি করে তাদের সাথে আমরাও দুইটা কুরবানি দেই দিছে কোন হিন্দু জি আপনার জুমার নামাজ পড়তে বোধ হয় আসছে ঈদের নামাজে তো যাই সবাই বরাত তো মোমবাতি দেয় জি আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা আরে তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার যার উৎসব সবার হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবার তাইলে বিয়া যার যার বউ তো সবার জি বিয়ে যার যার বউ সবার পুষ্কুনি যার যার মাস সবার গাছ যার যার ফল সবার ক্ষেত যার যার ফসল সবার দোকান যার যার মাল সবার এখন ঘুমাইছে কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারিকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় মুসলমান আমার পুষ্কুনির মাস যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসব তার জোরে ধর্ম যার উৎসব ধর্ম যার উৎসব তার ও আমার ভাইরা হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তার আমার দেশের নাগরিক ভাই কি ভাই নাগরিক ভাই সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করা সেটা তারাও বুক করবে রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে আমরা মুসলমানের দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কোনোদিন তাদের পূজাতে আক্রমণ করব না তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না তাদের ব্যবসা বাণিজ্যে বাধা দিব না তাদের চলাফেরাতে বাধা দিব না তাদের কোনো কার্যক্রমে বাধা দিব না নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশ বসবাস করবে এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধজাহাজ করা লাগবে সেটাও আমরা করব তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না হিন্দু জীবন আমাদের কোনো বোঝাই আসে না ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক মুসলমান কি সুন্দর আমার দেশের মুসলমানদের ছেলেপেলাদের পর্যন্ত আজকে গায়ে রং রং লাগানো হচ্ছে মুসলমানদের ছেলেপেলাদের ছেলে মেয়েদের গায়ে রং দেওয়া হচ্ছে তার কারণটা কি বলে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার তাইলে তুমি যখন সবাই তুমি যখন উৎসব করলা ঈদের দিন তোমার ঘরে সেমাই পাক হলো কোনো হিন্দুর ঘরে সেমাই কিনছে জীবনে রাগ করতেছে তোমার ঘরে যে তুমি সেমাই পাকাইলা ঈদের দিন হিসাবে তোমার উৎসব হিসাবে কোনো মুসলমানে কোনো মুসলমানের সেমাই পাক করা দেখা হিন্দু কোনোদিন সেমাই পাক করছে কথা দিয়ে আসতে কোন করছে কোনোদিন তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ইলিশ মাছ কিনলা আরে তোমার উৎসব তো হইল মহরম মাসের 10 তারিখ তোমার উৎসব তো হইল ঈদের দিন তোমার উৎসব তো হইল শবে বরাত শবে কদরের দিন তোমার উৎসব তো হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব তো হইল শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা ও মুসলমান হিন্দুদের উৎসব হইল ও মুসলমান সেই বৈশাখ মাসের 1 তারিখ হিন্দুর ঘরে ইলিশ মাছ পাক কইরা পান্তা ভাত দিয়া ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক না বে ঠিক
তুমি কিভাবে মুসলমান হইয়া তোমার কি একটু লজ্জাও করলো না, তোমার কি একটু লজ্জাও করলো না? মদিনার রাসূল কি বলতেছে, ও মুসলমানেরা বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবার তোমরা যদি এই কথা বলে থাকো, তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম। কাফের আয়েশা তো রাসূলকে প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে আপনার ধর্ম আপনার জায়গায় থাক, আমাদের ধর্ম আমাদের জায়গায় থাক। সুতরাং একটা কাজ করেন, আপনি একদিন করবেন আর আমরা একদিন করব, আপনি একদিন ইসলামের কাজ করবেন আমরা সবাই আপনার সাথে থাকব, আর একদিন আমরা মূর্তিদের পূজা করব আপনি আমরা লগে থাকবেন। এইটুক যদি করেন, যদি করেন তাহলে বিনা বুড়ে প্রেসিডেন্ট ঘুমে ধরছে না কিনা? বিনা বুড়ে আপনার বুড় দিয়ে বানাইতে হবে না, আবার রাত্রে বেলা বাক্স ভরা লাগবে না, দিনের বেলা সেন্টারও দখল করা লাগবে না, এমনি আপনি প্রেসিডেন্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোমরা তোমাদেরটা নিয়ে থাকো আমি আমারটা লইয়া আসি। সুবহানাল্লাহ কয় না, জিন্দগিতে কোনোদিন তোমাদের সামনে তোমাদের ধর্ম পালন করা তো দূরের কথা, তোমাদের সামনে মাথা নত করবো না, মাথা নত করবো না। শুধু তাই না, আল্লাহর নবী তার চাষাকে ডাক দিয়ে বলছেন, চাষা যত ধরনের প্রস্তাব হতে পারে তবে শুনে রাখেন, আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর গোটা রাজত্বের মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, তবু আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন তার থেকে এক চুল পরিমাণ, জি চুল পরিমাণ এদিক সেদিক হওয়ার মতো কোনো কায়দা নাই। তাইলে যেই নবী তাইফের জমিনে যায় মারি খাইলো কিন্তু সিলিন্ডার করলেন না, যিনি উহুদের লড়াইয়ে দান দান শহীদ করলেন সিলিন্ডার করলেন না, যিনি মাথা নত করলেন না, হজরতে বেলালকে বাড়ি মালিতে বা মাটির মধ্যে শাসন হয়েছে, হজরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে, তাকে গলার মধ্যে রশি বেঁধে তারপরে রাস্তার বালিকার মধ্যে তাকে শাসন হয়েছে, যেইভাবে হজরতে হাব্বাব আর হুবাইবের উপর নির্যাতন করা হয়েছে, আম মুসলমান আমির হামজার লাশ তাকে টুকরা টুকরা করা হয়েছে, তারপরও যেই নবী সিলিন্ডার করে নাই আর তুমি সেই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে তুমি কিভাবে বলো ধর্ম চার চার উৎসব সবার? ও মুসলমান তোমার কি একটু লজ্জাও করলো না? তুমি বিশ্ব নবীর উম্মত বলে দাবি করো, তোমার কি নবীর প্রতি একটু মায়া নাই? নবী কি করেছেন আর তুমি কি করছো? ও মুসলমানেরা এই জন্যে সবচাইতে বড় জিনিস হলো ইমান, সবচাইতে বড় জিনিস হলো ইমান। আমাদেরকে উঠতে বইতে ডাইনে বামে করট ফিরতে কায়ের দিতে আমাদেরকে চিন্তা করতে হবে কোন জায়গায় গেলে ইমান থাকবে, কোন জায়গায় গেলে ইমান যাবে, ঠিক না বে? ঠিক ঠিক না বে? ঠিক পরিষ্কার কথা বলতে চাই, পরিষ্কার কথা বলতে চাই, বাংলাদেশ শতকরা 94% মুসলমানের দেশ, এই দেশটা কিন্তু কেউ কেউ মনে মনে ভাবতেছে এই দেশের চতুর্দিকে যেহেতু মুসলমান নয়, এই দেশটা যেহেতু একটা চিপার ভিতরে আছে এই জন্য যে কোনো সময় এই দেশটাকে বোধহয় গিলে ফেলা যাবে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, আল্লাহর নবীর মক্কি জিন্দিগিতে বাংলাদেশে ইসলাম আগমন করেছেন, বাংলাদেশের ইসলামের গোড়া বড় শক্ত। শুধু তাই না, ভালো করে মনে রাখেন, আজকে আমরা ওয়াজ করি, আমিও একজন দেওবন্দি, দেওবন্দি ওলামায়ে কেরাম আজকে সব জায়গার মধ্যে দিনের কামে সেই আছে, ও আমার বাইরা দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা আমাদের কেন্দ্র। তবে একটি কথা ভালো করে জেনে রাখেন, দেওবন্দে ইসলামানি হাদিসের দর শুরু হওয়ার 600 বছর আগে আমাদের এই বাংলাদেশের ঢাকার উদূরে সোনার গাতে হযরতে শামসুদ্দিন আবু তাওয়ামা রহমাতুল্লাহ আলাই এই জায়গায় হাদিসের দর শুরু করেছেন। হাদিসের দর্শ এই বাংলাদেশে সর্বপ্রথম শুরু হয়েছে আজকের থেকে প্রায় 800 বছর আগে, বাংলাদেশে সর্বপ্রথম হাদিসের দর্শ শুরু হয়। আ মুসলমান, সেই বাংলাদেশ শতকরা 94% মুসলমানের দেশ, এই দেশে তোমরা ধর্ম যার যার উৎসব সবার এই ধরনের স্লোগান দিয়া তারপরে মুসলমানদেরকে হিন্দু আনি রুসুম পালন করে মুসলমানদের শিক্ষা সাংস্কৃতিক থেকে ইসলামকে মিটাই দিবে, পরিষ্কার ভাষায় বলে গেলাম, মনে রাখেন, বাংলাদেশ থেকে ইসলাম মিটাইতে যার আসবে তারা মিটে যাবে ইসলাম মিটবে না। ইসলাম বাংলাদেশ থেকে মিটাইবার শক্তি কাহারো নাই, তারা যারা আসবে ইসলাম মিটাইবার জন্য তারা মিটে যাবে। আহমদ শরীফ ইসলাম মিটাইবার জন্য আগমন করেছেন, তার জানাজার কবর বাংলার মাটিতে হয় নাই। দাউদ হাইদার ইসলাম মিটাইবার জন্য আসছে, বাংলাদেশে থাকতে পারি নাই, তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আজকে জারুর বাড়ি আর চেয়ার বাড়ি খাইতেছে বিভিন্ন জায়গায়। এটা বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ, এই দেশে আমরা ইসলাম নিয়ে ইমান নিয়ে বেঁচে থাকতে চাই, কি বলেন, চান কি না?
চান কিনা, চান কিনা, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইমান নিয়ে বেঁচে থাকতে চাই, পরিষ্কার ভাষায়, পরিষ্কার ভাষায় বলতেছি, আরাকানও মুসলিম অধ্যুষিত ছিল, কাশ্মীর মুসলিম অধ্যুষিত, সেখানে নির্যাতন চলছে, সিরিয়া মুসলিম অধ্যুষিত, সেখানে নির্যাতন চলছে, আজকে জেরুজালেমে নির্যাতন চলছে, ইরাকে নির্যাতন হয়েছে, অমুসলমান গুজরাতে নির্যাতন হয়েছে, বিভিন্ন দেশে মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন আসতেছে, আমাদের একদিক হলো পানি, তিন দিক হলো ভারত, চতুর্দিকে কাঁটাতারের ভেড়া এবং একটি জায়গার মধ্যে বসবাস করতেছি। যদি আল্লাহ না করুক, মসজিদে বসে বলতেছি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, সকলে বলেন আমিন। যদি এমন কোনো পরিস্থিতি আসে আর আমাদের বুক বরাবর লাইফেলের বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, ইমান ছাড়তে হবে, বেঈমান হইতে হবে, ওই সময়ে বন্দুকের গুলির সামনে বুক টান করে বলতে হবে আমরা মুসলমান। পারবেন, 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 আমরা মুসলমান।